আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের আজকের এই লাইভ সেশনে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর অরিজিনাল পিওর সিল্ক হ্যান্ডলুমের গাদওয়াল শাড়ি। আজকের শাড়িগুলো থাকছে ভিউয়ার্স অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদের গাদওয়াল শাড়ি, এবং আশা করছি আজকের কালেকশনগুলো আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে যে শাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি, এটা থাকছে ব্লুর সাথে মেরুন কালারের কম্বিনেশনের মধ্যে। এটা থাকছে ভিউয়ার্স আপনার শাড়ির বর্ডারটা, এবং বর্ডারে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটা পিটা কাজ করে দেওয়া, এবং এটা হচ্ছে আপনার বডির পোর্শনটা। ওকে, বডিটাতে আমরা সুন্দর দেখে বুটা কাজ দেখতে পাচ্ছি অল ওভার বডিতে, এবং ফ্যাব্রিকটা থাকছে একদমই সফট সিল্ক ফ্যাব্রিকের মধ্যে। ওকে, এবং আমরা এখন আঁচলটা একটু দেখিয়ে দিই ভিউয়ার্সদেরকে। এটা হচ্ছে ভিউয়ার্স আপনার শাড়ির আঁচলের অংশটুকু। বিশেষ করে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, যেখানে সুন্দরভাবে ভিউয়ার্স আপনার টেম্পল ওয়ার্কটি করে দেওয়া আছে। একটু কাছে নিয়ে আসুন। এখানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে টেম্পল ওয়ার্কগুলো করে দেওয়া আছে বর্ডারের সাথে, এবং বডির মাঝে এখানে গোল্ডেন জারি এবং সিলভার জারি দুটোই থাকছে। ওকে, আমরা ভিউয়ার্স প্রত্যেকটা শাড়ি দেখাবো, এবং তার সাথে সাথে আপনাদেরকে দামটিও জানিয়ে দিব। আমাদেরকে এই শাড়িটার দামকে একটু জানিয়ে দেবেন ভিউয়ার্স। আপনার এই শাড়িটার প্রাইস রেঞ্জ থাকছে 37,000। আজকে আমরা দামির থেকে নিয়ে কম দামি পর্যন্ত দেখানো স্টার্ট করব। ওকে, আমরা এখন পরবর্তী শাড়িটি দেখি। এখন যে শাড়িটি ভিউয়ার্স খোলা হচ্ছে, সেটা থাকছে আপনার অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন। এবং বিশেষ করে এই শাড়িটার বর্ডারে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে। ওকে, এটা থাকছে পুরোটা শাড়ির আপনার বর্ডারের অংশ। একটু কাছে নিয়ে আসুন, দেখুন এটা থাকছে ভিউয়ার্স শাড়ির বর্ডারটা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে পিটা ওয়ার্ক করে দেওয়া আছে। এবং এখানে আমরা ট্র্যাডিশনাল যে কলকা ওয়ার্কটা বলে থাকি, কলকা ওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা বর্ডার জুড়েই। এবং এটা থাকছে বডির অংশটা, বডির এখানে আমরা এরকম ক্রস ডিজাইন দেখতে পাচ্ছি, এবং এখানে গোল্ডেন কালারের জারি দিয়েও যে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি আঁচলের পোর্শনটা দেখাই, আঁচলটাও আমরা দেখবো ভিউয়ার্স খুবই সুন্দরভাবে পিটা ওয়ার্ক করে দেওয়া। এগুলো প্রত্যেকটাই থাকছে অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদের গাদওয়াল শাড়ি কালেকশন। এবং দেখুন এটা হচ্ছে পুরোটা আঁচল, আঁচলটা অনেক গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে। শাড়িটা আমরা পুরোটা একবার একটু দেখবো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বর্ডারের মাঝে টেম্পল ওয়ার্ক করে দেওয়া আছে, সম্পূর্ণ হ্যান্ডলুমের এই সিল্ক শাড়িগুলো। এবং আমাদেরকে দামটি একটু জানিয়ে দিন ভিউয়ার্স। এখন যে শাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এটার প্রাইস রেঞ্জ থাকছে 37,000, 37,000 টাকা। ওকে, আমরা এখন পরবর্তী কালেকশনগুলো দেখব। আজকে লাইভ সেশনে ভিউয়ার্স প্রত্যেকটি শাড়ি থাকবে আপনার পিওর সিল্ক ফ্যাব্রিকের অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদি গাদওয়াল শাড়ি কালেকশন। ওকে, এখন যে শাড়িটি ভিউয়ার্স দেখাচ্ছি, এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা থাকছে মেরুনের সাথে ক্রিমিশ কালারের কম্বিনেশন। একটু কাছে নিয়ে আসুন, দেখুন এটা থাকছে ভিউয়ার্স আপনার বর্ডারের অংশটা, এবং বর্ডারটা খুবই খুবই সুন্দর। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা থাকছে পুরোটা বর্ডার, এটা থাকবে পায়ের দিকে আর কি নিচের অংশে। এখানে আমরা টেম্পল ওয়ার্কটিও পেয়ে যাচ্ছি পুরোটা বর্ডারের সাথে নিয়ে। এটা থাকছে আপনার বডির অংশটা, বডিতে সিলভার কালার এবং গোল্ডেন কালারের জারির কাজ দেখতে পাচ্ছি। নিচের এটা হচ্ছে আঁচলের অংশ, আঁচলটা আপনারা যেমনটা লক্ষ্য করছেন যে বেশ চওড়া, আঁচলটা অনেক বড়, এবং এখানে সুন্দর দেখে আপনার কলকা ওয়ার্ক করে দেওয়া আছে। ও, এবং ভিউয়ার্স বিশেষ করে এই শাড়ির আপনার কালার কম্বিনেশনটা খুবই চমৎকার, একটা সোবার এবং এলিগেন্ট কালার কম্বিনেশন। এবং এই শাড়িটারও প্রাইস রেঞ্জ সেম থাকছে। ওকে, এখন আমরা পরবর্তী কালেকশনটি দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন টাইপের কালারের মধ্যে একটি কালেকশন, এবং এই কালারটা খুবই সুন্দর, অনেক সোবার এবং নাইস একটি কালার। একটু কাছে নিয়ে আসুন, এটা থাকছে ভিউয়ার্স পুরোটা শাড়ি। বিশেষ করে এটা থাকছে শাড়ির বর্ডারের অংশ, এটা হচ্ছে পায়ের নিচের অংশ, এটা থাকছে বডির পার্টটা, পুরোটা বডিতে এরকম সুন্দরভাবে বুটা কাজ থাকছে, এবং এটা হচ্ছে আপনার
উপরের অংশে মানে আঁচলের দিকে যে বর্ডারের পোর্শনটা থাকবে সেইটা। কালারটা ভিউয়ার যেমনটা আমি বলেছিলাম খুবই সুন্দর, খুবই নাইস একটি কালার, একদমই হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে বডি কালারটা, এবং বর্ডারে যে কালারটা দিয়েছে এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে। আশা করছি ভিউয়ার্স শাড়ির কালেকশনটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং কি ভিউয়ার্স, এটার নিচে যে আঁচলটা, আঁচলটা আপনারা দেখুন এরকম সুন্দরভাবে পিটা ওয়ার্ক করে দেওয়া আছে পুরোটা আঁচল জুড়ে। ওকে, এবং এই শাড়িটার দাম কত থাকছে? 36,000, 36,000 টাকা। ওকে, যতগুলো শাড়ি ভিউয়ার্স দেখাচ্ছি, বিশেষ করে আপনাদের মধ্য থেকে যাদের গাদর শাড়ি পছন্দ, যাদের অরিজিনাল সিল্ক ফ্যাব্রিকের এবং হাতের তৈরি শাড়ি পছন্দ, আশা করছি তাদের খুবই খুবই ভালো লাগবে। প্রত্যেকটা শাড়ি ভিউয়ার্স চমৎকার, এই শাড়িটাও ভিউয়ার্স তার ব্যতিক্রম নয়। আপনার কালারটা দেখুন খুবই সুন্দর, কিছুটা লাইট সি গ্রিন কালারের বডি কালার কম্বিনেশনটি থাকছে, এবং দুই পাশের যে বর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি বটল গ্রিন কালার। ওকে, এবার একটু কাছ থেকে দেখাবো। এটা হচ্ছে ভিউয়ার্স পুরোটা শাড়ি, এবং পুরোটা শাড়িতে আমরা বর্ডারের পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। বর্ডারটা খুবই নিখুঁতভাবে একদমই পিটা ওয়ার্ক করে দেওয়া আছে। এটা হচ্ছে বর্ডারের অংশ, এটা থাকছে আপনার আঁচলের পাটটা, আঁচলটাও পিটা ওয়ার্ক করা, ট্র্যাডিশনাল কলকা ডিজাইন সম্পূর্ণ এরকম পিটা কাজের মধ্যে। বডিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে একটা ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে, এগুলো থাকছে একদমই সফট সিল্ক ফ্যাব্রিকের উপর। ওকে, শাড়িটি পুনরায় একটু ধরবেন। আপনাদের মধ্য থেকে ভিউয়ার্স যারা শাড়িগুলো নিতে ইচ্ছুক তারা কাইন্ডলি স্ক্রিনশটগুলো রেখে দিতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের এলিফ্যান্ট রোড হোলসেল শোরুমে। এই শাড়ির দামটা একটু জানিয়ে দেবো ভিউয়ার্সদেরকে, শাড়ির প্রাইস রেঞ্জ থাকছে 36,000 টাকা। ওকে, এখন যে শাড়িটি ভিউয়ার্স আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষ করে এই শাড়িটা গঙ্গা যমুনা ডিজাইনের বর্ডার কম্বিনেশনটি থাকছে। আপনারা লক্ষ্য করবেন যে শাড়ির এক প্রান্তে বর্ডার থাকছে ম্যাজেন্টা কালারের, এবং আরেক প্রান্তের বর্ডারটি থাকছে গ্রিন কালারের, এবং বডিতে আমরা লক্ষ্য করছি যে সুন্দরভাবে বুটা ওয়ার্ক করে দেওয়া আছে। এই পাশের যে পাড়টা, যেটা নাকি নিচের অংশে থাকবে, একটু মাঝারি সাইজের পাড় দিয়েছে, বর্ডারটা দিয়েছে, এটা হচ্ছে পুরোটাই ম্যাজেন্টা কালার। আমি একটু কাছ থেকে ভিউয়ারদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের বর্ডারটি, তারপর এটা হয়ে গেল পুরোটা বডির অংশ। বডিতে সুন্দরভাবে বুটা কাজ থাকছে, বুটা কাজের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে মিনা ওয়ার্কও করে দেওয়া আছে, এবং আরেকটা অংশের যে বর্ডার সেটা থাকছে গ্রিন কালারের। এখানে দুটো বর্ডার দুই কালারের থাকছে, এটাকে আমরা গঙ্গা যমুনা বর্ডারও বলে থাকি, এবং ফ্যাব্রিকটা থাকছে ভিউয়ার্স একদমই সফট সিল্ক, এবং এগুলো হচ্ছে হাতের তৈরি সম্পূর্ণ হ্যান্ডলুমের শাড়ি, এবং বিশেষ করে এটা থাকছে অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদী গাদোয়াল শাড়ি। এটা থাকছে আপনার আঁচলের অংশটা, পুরোটা আঁচলই এরকম সুন্দরভাবে কাজ করে দিয়েছে। ওকে, এবং এই শাড়ির প্রাইস রেঞ্জটা কত থাকবে ভিউয়ার্স? এখন যে শাড়িটি দেখালাম এটাও থাকছে 36,000-এ। ওকে, পরবর্তী কালেকশনগুলো আমরা দেখব। এখন যে শাড়িটি আমরা দেখছি এটা থাকছে ভিউয়ার্স আপনার সুরমা কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন। বিশেষ করে শাড়ির কালারটা খুবই এলিগেন্ট, এবং তার মাঝে মাঝে আমরা বিভিন্ন ছোট ছোট ফুলের কাজ দেখতে পাচ্ছি, যেটা নাকি থাকছে আপনার গোল্ডেন কালার এবং গ্রিন কালারের জারি ওয়ার্কের উপর। দেখুন, এটা থাকছে ভিউয়ার্স পুরোটা বডির অংশ। ওকে, বডিতে পুরোটা এরকম বুটা কাজ করে দিয়েছে। তার পরবর্তীতে আমরা যদি কাছ থেকে দেখাই, এই পাশে আমরা দেখতে পাচ্ছি বর্ডারটা, বর্ডারটা একদমই নিখুঁত ফিনিশিংয়ে, পুরোটা থাকছে গোল্ডেন কালারের জারি ওয়ার্ক। তার এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে বুটা ওয়ার্ক করে দেওয়া আছে, বুটাটা থাকছে মিনা কনসেপ্টের মধ্যে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এখানে আপনারা লক্ষ্য করবেন বর্ডার থেকে নিয়ে শুরু করে পুরোটা আঁচলে খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া, এবং এটা থাকছে শাড়ির বডির অংশটুকু, বডিটাও খুবই নিখুঁতভাবে কাজ করে দিয়েছে। বিশেষ করে ভিউয়ার্স ফ্যাব্রিকটা সফট সিল্ক হওয়াতে অনেকই আরামদায়ক, এবং এটা থাকছে আমাদের আরেকটা পাশের যে বর্ডার সেইটা। ওকে, আঁচলটি একটু দেখিয়ে দিই ভিউয়ার্সদেরকে, এটা থাকছে পুরোটা আঁচল। আশা করছি ভিউয়ার্স আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন, এবং এই শাড়িটারও কি প্রাইস রেঞ্জ সেম থাকছে? ওকে, আমরা এখন পরবর্তী কালেকশনে চলে যাই।
এক মুঠো রোদ আগে থেকে লিখেছে, শাড়িগুলো খুবই সুন্দর, জাস্ট ওয়াও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এখন যে শাড়িকে আপনাদের সামনে তুলে ধরছি, আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবেন যে শাড়িটা খুবই খুবই সুন্দর, খুবই কালারফুল বটে। অল ওভার শাড়িটিতে এরকম সুন্দরভাবে আমরা একটু কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি এবং তার মাঝে কাজ দেখতে পাচ্ছি। একটু কাছে চলে আসি। এটা হচ্ছে ভিউয়ার্স শাড়ির এক প্রান্তের আপনার বর্ডারটা, বর্ডারটাতে নিখুঁতভাবে পুরোটাতে পিতা কাজ করে দেওয়া আছে, একদমই সফট ফিনিশিং। ওকে, এবং এখানে আমরা কিছু দূর পরপর এরকম কিছুটা মিনা কনসেপ্ট দেখতে পাচ্ছি, যেরকম এটা সিলভার কালারের, এটা থাকছে ব্লু কালারের, এটা থাকছে পার্পেল কালারের মধ্যে। তার পরবর্তীতে আমরা যদি বডির পোর্শনে আসি ভিউয়ার্স, দেখবো বডি তো এরকম সুন্দরভাবে সিলভার এবং গোল্ডেন কালারের জারি দিয়ে কাজ করে দেওয়া। শাড়িগুলোর মূল যে বিশেষত্ব সেটা হচ্ছে শাড়িগুলো সম্পূর্ণ হাতের তৈরি, এবং এই শাড়ির আঁচলের পোর্শনটা দেখুন ভিউয়ার্স, আঁচলটাও খুবই নিখুঁত, পুরোটা এরকম ট্র্যাডিশনাল কলকা ওয়ার্ক করে দিয়েছে, এবং এখানে যে মিনা ওয়ার্কটা করেছে এটার জন্য শাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। কালারটা থাকছে একদমই সফট একটি পিঙ্ক কালারের মধ্যে, এবং শাড়িটা ভিউয়ার্স খুবই খুবই চমৎকার। এবং এই যে শাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এই শাড়িটির প্রাইস রেঞ্জ থাকছে 34,000, 34,000 টাকা। ওকে, পরবর্তী কালেকশনটি দেখবো। অসাধারণ। এখন আপনাদের সামনে চলে এসেছে মেরুন কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশনে পিওর সিল্ক ফ্যাব্রিকের পিওর হ্যান্ডলুম অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদি গাদোয়াল শাড়ি। এই শাড়িটার ক্ষেত্রে ভিউয়ার্স যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেটা হচ্ছে, আপনারা লক্ষ্য করুন, বডির মাঝে সুন্দরভাবে ছোট ছোট যে বুটাটা দিয়ে কাজ করেছে, এবং এই বুটাগুলো একটি থাকছে সিলভার, একটি থাকছে গোল্ডেন, এরকম সিলভার এবং গোল্ডেন, সোনা এবং চাঁদি, এই দুই ধরনের জারি দিয়ে পুরোটা বডিতে সুন্দরভাবে কাজ করেছে। ডিজাইনগুলো খুবই চমৎকার। আমরা যদি বর্ডারের পোর্শনে চলে আসি, আমরা বর্ডারটা দেখবো ভিউয়ার্স, এরকম নিখুঁতভাবে কাজ করে দেওয়া, এখানে ব্লু কালার, অরেঞ্জ কালার, এখানে প্যারট কালার, তারপর সিলভার কালার, এরকম বিভিন্ন কালার দিয়ে অল ওভার বর্ডারে একটা সুন্দরভাবে মিনা কাজের ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে। তারপরে আঁচলটা দেখুন, আঁচলটা অনেক বড়, অনেক অনেক বড়, পুরোটা আঁচলেও আমরা বর্ডারের ন্যায় যেরকম একটা সুন্দরভাবে মিনা কাজের কম্বিনেশন দেখতে পাচ্ছিলাম, পুরোটা আঁচল জুড়ে দেখতে পাচ্ছি একদম শেষ পর্যন্ত। ওকে, এবং এটা হচ্ছে পুরোটা বডি, এবং কালারটাও থাকছে আপনার কালচি মেরুনের মধ্যে, অসাধারণ। এবং ভিউয়ার্স, এই শাড়িটার প্রাইস রেঞ্জ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই শাড়িটার প্রাইস রেঞ্জ থাকছে 34,000, 34,000 টাকা। ওকে, এখন যে শাড়িটি ভিউয়ার্স আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষ করে এই শাড়িটা থাকছে খুবই কালারফুল, এখানে আমরা একটা শেড শেড ভাব দেখতে পাচ্ছি, এবং শাড়িটা থাকছে সফট সিল্ক ফ্যাব্রিকের মধ্যে, এবং এটা হচ্ছে পিওর হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটার ক্ষেত্রেও আমরা যে জিনিসটা দূর থেকে লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে, এখানে সুন্দরভাবে সিলভার এবং গোল্ডেন কালারের জারি দিয়ে পুরোটা শাড়িকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কাজ থাকছে, একটা থাকছে একদম ছোট ধরনের ফুল ডিজাইন, এবং একটা থাকছে কলকা ডিজাইন, কলকা একটা থাকছে সোনা, একটা থাকছে চাঁদি, এই ধরনের কালার কম্বিনেশনের মধ্যে পুরোটা বডিতে সুন্দরভাবে ফুটে আছে। এটা হচ্ছে আপনার শাড়ির বর্ডারের অংশটুকু, বর্ডারেও আমরা দেখতে পাচ্ছি পুরোটাই নিখুঁতভাবে কাজ করে দেওয়া, একদমই পিটা বর্ডার এবং মিনা ওয়ার্ক করে দেওয়া আছে, লতা পাতা ডিজাইনের মধ্যে কিছুটা কম্বিনেশন থাকছে। এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলের অংশটা, পুরোটা আঁচল জুড়ে আমরা দেখতে পাচ্ছি এরকম গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে, অসাধারণ। বিশেষ করে শাড়িটাতে আপনার দূর থেকে দেখলে যখনই আলো পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে কালারটা একটু চেঞ্জ দেখাচ্ছে কিছুটা শেডের মধ্যে, অসাধারণ। এবং এই শাড়িটার দাম কত থাকছে? 34,000 টাকা। ঠিক আছে, আমরা পরবর্তী কালেকশন গুলো দেখব। এখন যে শাড়িটি ভিউয়ার্স আমরা দেখছি, এটাও থাকছে আপনার সিলভার এবং গোল্ডেন কালারের জারির উপর, বিশেষ করে এটা থাকছে একটু ডিপ অ্যাশের কাছাকাছি,
একটু ম্যাট অ্যাশ আমরা বলতে পারি। এক পাশে দেখতে পাচ্ছি আমরা স্কার্ট বর্ডার, বিশেষ করে বা পোর্শনে, এবং ডান অংশে আমরা দেখতে পাচ্ছি যে রেগুলার সাইজের যে বর্ডার। তবে এই শাড়িটা বিশেষ করে আপনার আঁচলের পোর্শনটা অনেক গর্জিয়াস ভাবে কাজ করে দাও। এটা থাকছে ভিউয়ার্স আপনার আঁচলের অংশটা, পুরোটা আঁচল এরকম নিখুঁত ভাবে কাজ করে দিয়েছে, এবং বর্ডারের অংশে তো আমরা মিনা কাজটি পেয়ে যাচ্ছি, তার সাথে সাথে এটা থাকছে পুরোটা বডির অংশ, বডিতে আমরা সুন্দরভাবে ছোট ছোট কাজ পেয়ে যাচ্ছি সিলভার এবং গোল্ডেন কালারের জারির মধ্যে, অসাধারণ। এবং ফ্যাব্রিকটা থাকছে একদমই সফট, 33,500। ওকে, এবং শাড়িটার প্রাইস থাকছে 33,500 টাকা। পরবর্তী কালেকশন গুলো দেখবো। এখন যে শাড়িটা সেটার কালারটাও ভিউয়ার্স খুবই সুন্দর, কাছে নিয়ে আসুন। এবং এই শাড়িটার ক্ষেত্রেও যে জিনিসটা প্রথমে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সিলভার এবং গোল্ডেন কালারের যে কম্বিনেশনটা, যে জারি কম্বিনেশনটা, সেটা নিচের এটা থাকছে ভিউয়ার্স আপনার আঁচলের অংশটুকু, আঁচলটা সম্পূর্ণ পিটা ওয়ার, এবং কালারটা থাকছে একটু ম্যাট ফিনিশিং। লাইভে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি শিওর না, তবে বাস্তবে দেখতে ভিউয়ার শাড়িটা খুবই সুন্দর, একদমই সফট ফ্যাব্রিকের মধ্যে। এবং কাজের মাঝে মাঝে আমরা মিনা কাজটাও দেখতে পাচ্ছি, মিনা হিসাবে ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটে এসেছে, এবং এটা হচ্ছে বর্ডারটা। ওকে, এবং এই শাড়ির প্রাইস রেঞ্জ থাকছে 33,500 টাকা। ওয়াও, অনেকক্ষণ পর একটা ডিফারেন্ট, একটু ব্যতিক্রম ধর্মী কালারের মাঝে একটি শাড়ি দেখতে পেলাম। এটা হচ্ছে আপনার প্যারট কালারের মধ্যে, এটা থাকছে পুরোটা শাড়ি ভিউয়ার্স, বিশেষ করে কালারটা থাকছে গতানুগতিক থেকে একটু আলাদা, একটু প্যারট টাইপের কালারের মধ্যে, বিশেষ করে যারা একটু পার্টি ওয়ার কালার পছন্দ করেন তাদের জন্য। এই শাড়ির ক্ষেত্রে আরেকটা জিনিস সুন্দর লাগছে বেশ, সেটা হচ্ছে এর বর্ডারটা, বর্ডারটাও একটু ডিফারেন্ট টাইপের ডিজাইনের মধ্যে, সম্পূর্ণটাই পিটা ওয়ার্কের মধ্যে, কালারফুল জারি আমরা দেখতে পাচ্ছি। বডিটা থাকছে সম্পূর্ণ সিল্কের উপর, এখানে গোল্ডেন কালার এবং সিলভার কালার দুটো জারির কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। নিচের এটা থাকছে আপনার আঁচলের অংশটা, ওকে, ঠিক আছে। এবং প্রাইস রেঞ্জ থাকছে 33,500। এখন যে শাড়িকে আমরা দেখছি ভিউয়ার্স, এটা থাকছে একদম পিওর ব্ল্যাকের মধ্যে, কুচকুচে কালো, তার সাথে পার্পল কালারের কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি শাড়িটিতে। অল ওভার শাড়ির বিশেষ করে দুই প্রান্তে বর্ডারটা অনেক গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া। একটু কাছে নিয়ে আসুন, এটা হচ্ছে পুরোটা শাড়ি ভিউয়ার্স, এটা থাকছে শাড়ির বর্ডারের অংশ, যেমনটা বললাম বর্ডারটা বিশেষ করে পিটা ওয়ার্কের মধ্যে থাকছে, মিনা ওয়ার্ক থাকছে বডিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধু গোল্ডেন কালারের জারি দিয়েই বডিটিকে ফুটানো হয়েছে, তবে তার মাঝে মাঝে আমরা মিনা কাজ দেখতে পাচ্ছি। দুই ধরনের ফ্লাওয়ার, একটা থাকছে কলকা ওয়ার্ক, একটা থাকছে বুটা ওয়ার্ক। এবং আঁচলটা আপনারা একটু লক্ষ্য করুন ভিউয়ার্স, এটা থাকছে পুরোটা আঁচল, আঁচলটা বেশ চওড়া এবং অল ওভার এরকম গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া। এবং শাড়িটার প্রাইস হচ্ছে 33,500 টাকা। ওকে, আমরা এখন আপনাদেরকে আরেকটু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু কালেকশন দেখাবো ভিউয়ার্স। এটা তো দেখানো হয়নি, আচ্ছা। আমরা এখন যে কালেকশনটি দেখাচ্ছি এটা থাকছে কিছুটা ক্রস চেক ডিজাইনের মধ্যে, এবং এখানে বুটা ওয়ার্কের সাথে সাথে অল ওভার শাড়িতে আমরা একটু একটা সোবার এবং ম্যাট কম্বিনেশন দেখতে পাচ্ছি। মাঝখানের অংশটা থাকছে ম্যাজেন্টা কালার, একটু রানী টাইপের কালার, এবং এর বর্ডার এবং আঁচলটা থাকছে ব্রাউন কালারের মধ্যে, সোবার এবং ম্যাট ব্রাউনের মধ্যে। ওকে, এই শাড়ির ক্ষেত্রে আমরা দুই পোর্শনে দুই ধরনের বর্ডার দেখতে পাচ্ছি। একটা বর্ডার থাকছে আপনার এই ধরনের, পুরোটা বর্ডার এরকম পিটা ওয়ার্কের মধ্যে, এটা হচ্ছে একটু চওড়া সাইজের। এবং তার অপর প্রান্তে যে বর্ডারটি থাকছে এটা থাকছে এই পোর্শনটা, আশা করছি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবং অল ওভার বডিতে আমরা এরকম একটু ক্রস চেক ডিজাইন দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটুকু। এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ কত? 31,000। ওকে,
ঠিক আছে, আমরা পরবর্তী কালেকশন গুলো দেখবো। আমরা এখন আপনাদেরকে সেম কাছাকাছি কম্বিনেশনের মধ্যে আরো কিছু আইটেম দেখাচ্ছি, বিশেষ করে এগুলো কিছুটা ক্রস চেক ডিজাইনের মধ্যে। আশা করছি এই ধরনের কম্বিনেশন যাদের পছন্দ তাদের শাড়িগুলো খুবই ভালো লাগবে। ওকে, কাছে নিয়ে আসুন। এই শাড়িটার ক্ষেত্রে ভিউয়ার্স, প্রথমত আমি বলবো যে কালারটা একটু ডিফারেন্ট থাকছে, অল ওভার বডিতে এরকম সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া। এটা হচ্ছে আপনার বর্ডারের অংশ, এটা থাকছে নিচে আঁচলের অংশ, ওকে, এবং এটা থাকছে আরো একটি বর্ডার। এবং এই শাড়িটার প্রাইস রেঞ্জ কত? 31,000। ওকে, পুনরায় একটা ডিপ অ্যাশ কালারের মধ্যে আমরা কালেকশন দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এরকম আরেকটা শাড়ি দেখিয়েছিলাম। এই শাড়িগুলো ভিউয়ার্স আপনার থাকছে সফট সিল্ক ফ্যাব্রিকের মধ্যে, এবং এই শাড়িগুলোর যে মূল বৈশিষ্ট্য, সবচাইতে বেশি আকর্ষণীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে এগুলো সম্পূর্ণই হাতের তৈরি, অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদের গাদোয়াল শাড়ি। ওকে, দেখুন এটা থাকছে ভিউয়ার্স অল ওভার শাড়িটি, এবং এটা থাকছে শাড়ির বর্ডারের অংশটা, ওকে, এবং এটা থাকছে নিচের আঁচলের অংশ, এবং এটা থাকছে আরেকটা পাশের বর্ডার। ভিউয়ার্স, আজকে লাইভ সেশনটি আমরা বেশি বড় করছি না। আশা করছি আজকে লাইভে দেখানো শাড়িগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এগুলি প্রত্যেকটাই ছিল অরিজিনাল ইন্ডিয়ান হায়দ্রাবাদের গাদোয়াল শাড়ি। এরকম আরও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আজকে লাইভ সেশনটি আমরা এখানে শেষ করে দেব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।